তো বন্ধুরা, প্রথমেই বলি, যারা ফ্রিতে জার্সি নিতে চাও, এমনকি লল রিমোট নিতে চাও, তারা ডিসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটা চেক করো। সেখানে কিন্তু একটা ভিডিও লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে তোমরা ফ্রিতে লল রিমোট এমনকি জার্সি নিতে পারবে। তো কেউ মিস করবে না, ডিসক্রিপশন বক্সের প্রথমেই কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সবাই যাও গিয়ে দেখো এবং সবাই লল রিমোট এবং জার্সি নিয়ে নাও। এবার আসি আমাদের মেইন টপিকে, যে দিওয়ালি ইভেন্টে আমরা কী কী জিনিস ফ্রিতে পাবো, এমনকি কী কী জিনিস আমরা টপ আপে পাবো। তো প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে এখানে যে গ্লোয়ালটা দেখতে পাচ্ছ, এই গ্লোয়ালটা কিন্তু টপ আপে আসবে এবং 29 তারিখ, তো 28 তারিখে কিন্তু আমাদের নতুন যেটা এখন চলছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং 29 তারিখে টপ আপ ইভেন্টে এটা আসার চান্স 99% আছে এবং এটা আসার চান্স কিন্তু তোমরা টপ আপে দেখতে পেয়ে যাবে। বোঝা গেল? এবার আসি যে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটা হলো ইমোটটা। তো এই ইমোটটা তোমরা কিন্তু 4 তারিখ পাবে, 4 তারিখ কেউ মিস করবে না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে, তারা জানো, তাও একবার তোমাদেরকে বলে দিলাম যে এই ইমোটটা তোমরা কিন্তু 4 তারিখ পাবে, কেউ মিস করবে না, সবাই কিন্তু নিয়ে নেবে। এমনকি তার সঙ্গে ম্যাজিক কিউবও পাবে 4 তারিখ, তো 4 নভেম্বর কেউ কিন্তু মিস করবে না। এবার আছে তোমাদেরকে দেখায় যে এই যে বান্ডিলটা, যেটা আমাকে খুবই ভালো লেগেছে, একটা মানে কি বলবো, লোকাল গ্যাংস্টার বান্ডিল যেটাকে বলা হয়, যে দেশি গ্যাংস্টার বান্ডিল বা লোকাল গ্যাংস্টার বান্ডিল। তো এই বান্ডিলটা খুবই ভালো লেগেছে, আমি তো এখন থেকে এটা নিয়ে এটা পরেই খেলবো এবং যাদের যাদের ম্যাচে আসবো তারা দেখলে বুঝতে পারবে যে আমি এসেছি। এবং অনেকে তোমরা কমেন্ট করো যে দাদা তুমি আজকে আমার ম্যাচে এসেছিলে, তো সেরকমটা এরপর থেকে আমি কিন্তু এই বান্ডিলটা পরে থাকবো এবং এই বান্ডিলে যখন পরে থাকবো তখন বুঝতে পারবে যে তোমাদের সামনে তোমাদের সাহা দাদা বা সাহাবাই আছে। তো এই বান্ডিলটা তোমার কীভাবে পাবে তোমাদের বলে দিই। তো এই বান্ডিলটা তোমার দেখতে পাবে একটা ইভেন্টে, যেই ইভেন্টটা এখনও গেমের মধ্যে আসেনি, যেখানে কিন্তু হালকা পাতলা একটা হিং সেখানে দেওয়া আছে যে এখানে কিন্তু তোমার যে বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তোমরা একদম টোটালি ফ্রিতে পাবে এবং ইভেন্টস কম্পিউটার মাধ্যমে পাবে। আমরা তোমাদেরকে নেক্সট একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো যেখানে এই যে নতুন যে ইভেন্টটা আসবে যেখানে আমরা এই বান্ডিলটা পাবো সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো। বোঝা গেল? এবার আসি যে এখানে দেখতে পাচ্ছ একটা কি বলবো, মানে দারুণ একটা জিনিস, আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই জিনিসটা, কারণ এই জিনিসটার একটা আলাদা একটা লেভেল আছে, কারণ এটা স্লাইড শোটা খুব সুন্দর, একটা অ্যানিমেশনটা খুব সুন্দর, আমাকে তো ভাই দারুণ লেগেছে। তোমাদের কতটা ভালো লেগেছে তোমাকে কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে। এমনকি তার সঙ্গে একটা গান কেট আছে যেটা কিন্তু তোমাদেরকে বলে দিই, যেখান থেকে তোমরা পারমানেন্টও পেতে পারো, যাদের কপাল ভালো তারা কিন্তু পারমানেন্ট পেতে পারো। কিন্তু আমাকে ইমোটটা আমাকে সেরা লেগেছে, এমনকি যেটা সার্ভ এটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, মানে আলাদা একটা লেভেল আছে। যে দিওয়ালি ইভেন্ট আমাদের সবথেকে বড় একটা ইভেন্ট বলতে পারো, তো সেখানে দিওয়ালি ইভেন্টে খুব ভালো একটা জিনিস দিয়েছে যেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা পাবে এবং তার সঙ্গে তোমরা এটা পাবে। এমনকি তোমরা বান্ডিলটাও সবথেকে বেশি ভালো লেগেছে, তো আমি ক্লেম করে নিই, কারণ আমি এটা এরপর থেকে পরে খেলবো এবং এটা আমি ক্লেম করি। তো এখান থেকে আমার ওপেন হলো এবং এখান থেকে ওকে করে দিলাম, তো এখান থেকে ওকে করে দিই ভাই, ও এখানে ক্যারেক্টারগুলোও আছে, তো সবগুলো আমি নিয়ে নিলাম এবং বান্ডিলটা আমি পড়বো প্রথমে, কারণ বান্ডিলটা আমার সবথেকে ভালো লেগেছে, তো বান্ডিলটা আমাকে পড়তে হবে। তো এখান থেকে বান্ডিলটা আমি সম্পূর্ণ ড্রেস আপ করে নিই। তো ভাই দারুণ লাগছে একটা বান্ডিলটা আমার, খুব সুন্দর, তোমাদের কতটা ভালো লেগেছে এবং তোমরা কে কে এটা নিয়ে পরে খেলতে চাও তারা আমাকে কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাও যে তোমাদের কতটা ভালো লেগেছে। এবং আমি এখানে গ্লোয়ালটা এখানে আমি নিয়ে নেবো এবং এখান থেকে আমি গ্লোয়ালটা আমি ইকুইপ করে নিই, কারণ আমার এখন অন্য গ্লোয়াল আছে, তো সেই গ্লোয়ালটা এটা ছিল, এবার আমি এটাকে সরাবো কারণ এটা আর ভালো লাগছে না, পরপর খেলতে খেলতে আর ভালো লাগে না। তো এরপর এটা আমি ইকুইপ করে রাখলাম, এই গ্লোয়ালটা যখন ম্যাচের মধ্যে পড়বে বুঝে যাবে কোনো ইউটিউবার এসে ভি ব্যাচ ইউটিউবার বা হয়তো আমি এসেছি, এরকমটা একটা ব্যাপার আছে। তো বোঝা গেল? তো ইমোটটা এবার নিয়ে নিই, ইমোটটা আমাকে সরাতে হবে ওই জায়গায়, অন্য একটা ইমোট আমাকে অ্যাড করতে হবে। তো ইমোটটা আমি এখান থেকে সরাই, এখান থেকে যে ইমোটটা পেলাম কোথায় গেল, আমার নমস্কার ইমোট খুব ভালো লাগে ইমোটটা, তো এখান থেকে আমি ইমোটটা কোথায়, হ্যাঁ তো এখান থেকে কোন ইমোটটা সরানো যায় বা কোন ইমোটের জায়গাটা বসানো যায় এটা এখানে বসিয়ে দিই, এখানে ভালো লাগবে। তো ভাই দারুণ লাগছে, মানে দারুণ একটা জিনিস, মানে এত সুন্দর ইমোট ফ্রিতে দিচ্ছে এবং তোমরা সবাই পাবে 4 তারিখ, কেউ মিস করবে না, সবাই নিয়ে নেবে, সবার জন্য মানে একটা দিওয়ালি ইভেন্টে গ্যারান্টি, ফ্রি ফায়ার এত সুন্দর একটা জিনিস দিচ্ছে তোমরা কেউ মিস করবে না, সবাই কিন্তু নিয়ে নেবে। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্ত, যারা যারা ফ্রিতে লল ইমোট নিতে চাও এবং যারা যারা ফ্রিতে জার্সি নিতে চাও তারা যাও ভিডিও গিয়ে দেখো এবং সবাই নিতে পারবে। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।